না, আসলে ম্যাচে তো সব কিছুই হতে পারে, আর অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে 2টি উইকেট নেওয়ার জন্য। অবভিয়াসলি আমরা কনফিডেন্ট আছি, ইনশাল্লাহ আগে কালকে 2টি উইকেট যত তাড়াতাড়ি নেওয়া যায়, এবং নেওয়ার পরে ইনশাল্লাহ তারপরে যে রানই করুক না কেন, ওইটা আমাদের জন্য, আমরা যদি খেলতে পারি ইনশাল্লাহ রিস্ক করতে পারবো। উইকেট উইকেট তো স্বাভাবিক যে ওই রকম আনইভেন, এখন পর্যন্ত ওইরকম হয়নি, একদম গড়াই গেছে বা আনইভেন একটা টান করে এরকম, বাট উইকেটের টান আছে, কিন্তু যে যদি ব্যাটসম্যানটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে না, খেলতে পারবে। আসলে নর্মাল উইকেটের চেয়ে এই উইকেটে একটু ফোকাসটা বেশি দিয়ে খেলতে হবে, কারণ নর্মাল উইকেট অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, যে আউটে মানে আউট হলেও চাপ বাঁচা যায়, বাট এই উইকেটে কনসেন্ট্রেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে ব্যাটসম্যানদের, আমাদের ব্যাটসম্যান যারা আছে তারা যদি কনসেন্ট্রেট দিয়ে খেলতে পারে তাহলে অবভিয়াসলি ভালো খেলা সম্ভব। আসলে আমি বলবো যে ক্রিকেট খেলায় সব কিছুই সম্ভব হতে পারে, 0 রানেও অনেক সময় বা 1-2 রানেও উইকেট পড়তে পারে, বাট আমার কাছে মনে হয় যে সবাই ভালো করে ব্যাটসম্যানটা ফার্স্ট ইনিংসে হতেই পারে, এরকম একটা হয়েছে, বাট আমরা ফার্স্ট ইনিংসের যেটা করেছি ওটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ সেকেন্ড ইনিংসটা আরও ইম্পর্টেন্ট, কারণ আমরা 110 রানে অল আউট হয়েছি, সেকেন্ড ইনিংসে যদি আমরা ওই রান, ওরা যে রানটা টার্গেট দিবে ওই রানটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, আমরা ম্যাচটা জিততে পারবো। সো ওইটাই আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইনিংসে যেটা হয়ে গেছে ওটা শেষ, বাট এখন আমাদের লক্ষ্য থাকবে যে ওরা কত রান আমাদের টার্গেট দেয়, ওইটা আমাদের রিচ করা। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের কনফিডেন্ট অবশ্যই আছে, যে আমাদের যারা ব্যাটসম্যান আছে বিশেষ করে আমাদের সবাই খুব কনফিডেন্ট আছে, এবং মমিনুল ভাই, তামিম ভাই বলেন, রিয়াদ ভাই বলেন, তারপর মুশফিক ভাই আছে, তারপরে লিটন আছে, খুব ভালো শেপে আছে সাবির ভাই, মানে যারাই আছে ব্যাটসম্যানরা আমাদের কনফিডেন্ট আছে, ফার্স্ট ইনিংসে হতেই পারে, এটা আসলে দুর্ঘটনা বলবো, বাট আমার কাছে মনে হয় যে না, ইনশাল্লাহ। আসলে আমাদের বোলাররা আসলে ওই রকম মানে কন্টিনিউ এক জায়গায় বল করতে পারিনি, অনেক সময় হয়তো আমি ভালো ভালো বোলিং করিনি, আর সঙ্গে তাইজুল ভাই বোলিং করেছে, মানে তিনজনের ভিতরে যে স্পিনাররা ছিল সবাই কন্টিনিউ একটা সময় মানে সবাই ওই রকম যদি মানে করতো তাহলে আসলে ভালো হতো, বাট ক্রিকেট খেলায় তো হতেই পারে, আর বলার তো 2-1টা বল খারাপ হতে পারে, আসলে ওরা অনেক ভালো খেলে ফেলেছে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের বোলাররা ওই রকম খারাপ করেনি, কারণ দেখেন ফার্স্ট ইনিংসে 222 রানে আটকে রেখেছে, এটা কিন্তু অনেক বড় একটা, আমাদের কাছে মনে হয় যে ফার্স্ট ইনিংসে 222 রানের ভিতরে, বাট সেকেন্ড ইনিংসেও অলমোস্ট 200-এর কাছাকাছি 8 উইকেট ফেলিয়ে দিয়েছে, বাট বলবো না যে বলার অনেক খারাপ বোলিং করছে, বাট আমার কাছে মনে হয় যে বাউন্ডারিটা মাঝখানে একটু হয়ে গেছিলো, বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, না বলাররা ভালো করছে। আসলে আমাদের বলবো যেটা, ওরা খুব ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটসম্যানরা আনলাকি কয়েকটা আউট হয়ে গেছে, বাট আমার কাছে মনে হয় যে ওরা খুব একটা জায়গায় ধৈর্য সহকারে বোলিং করছে। এই আসলে আমরা কিন্তু একটা শ্রীলঙ্কায় যে শ্রীলঙ্কার মাটিতে একটা কিন্তু টেস্ট জিতেছিলাম প্রায় অলমোস্ট 200 রানের মতন, কিন্তু আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার মাটিতে যদি আমরা 200 রান চেস করে জিততে পারি তাহলে আমাদের মাটিতে অবভিয়াসলি 300+ রান করে আমরা জিততে পারবো, এটা আমাদের, আমার কাছে কনফিডেন্ট মনে হয়। আর অবভিয়াসলি আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে তারা অবভিয়াসলি দায়িত্ব নেবে এবং ভালো করবে, এটা আসলে আমার প্রত্যাশা, এবং তারা নিজেরাও জানে যে না, আমাদের ভালো করলে তাহলে টিমটা রেজাল্ট করবে। না, অবভিয়াসলি টিমের কমিউনিকেশনের জন্য যে জায়গায় যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব, যদি এরকম থাকে যে 50 রান করলে জিততে যাব তাহলে অবভিয়াসলি রোলটা থাকবে এরকম, বাট জেতার জন্য সব কিছু করতে হবে ইনশাল্লাহ।
থ্যাংক ইউ।